রাত পোহালেই বিজয়ের মাস। দীর্ঘ 11 বছর পর শ্রীমঙ্গল পৌর নির্বাচনে যাদের মুখে বিজয়ের হাসি, তাদের নিয়ে আমাদের এই আয়োজন। সৈয়দ শাহাদ আলীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শিবলু আহমদ ও রুবেল আহমদ। মেয়র পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসিন মিয়া মধু স্বতন্ত্র। 5989 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন 1 নং ওয়ার্ড মোহাম্মদ আলকাস মিয়া, 2 নং ওয়ার্ড মোহাম্মদ আব্দুল জব্বার আজাদ, 3 নং ওয়ার্ড মোহাম্মদ আনিফ চৌধুরী, 4 নং ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর আলম, 5 নং ওয়ার্ড মসুদুর রহমান মসুদ, 6 নং ওয়ার্ড কাজী আব্দুল করিম, 7 নং ওয়ার্ড মীর এম এ সালাম, 8 নং ওয়ার্ড মোহাম্মদ সাদউদ্দিন, 9 নং ওয়ার্ড চয়ন রায়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন 1, 2, 3 নং ওয়ার্ড তানিয়া আক্তার, 4, 5, 6 নং ওয়ার্ড রোকিয়া পারভিন, 7, 8, 9 নং ওয়ার্ড শারমিন জাহান। আসসালামু আলাইকুম ওয়া আদাব। সম্মানিত ভোটারগণ, আপনারা যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি আপনাদের এই ঋণ কখনো পরিশোধ করার মতো না। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন ভোটের মাধ্যমে, আপনাদের আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তারপরেও বলতেছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনারা যে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করছেন, এটা আমার জয় না, আমি মনে করবো এটা আপনাদের জয়। আমি আপনাদের কাছে চিরঋণী, আপনারা যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন। 6364 ভোট টোটালে আমার 3 ওয়ার্ডে ভোট ছিল। ভোট আপনি কতটা পাইছেন? আমি পাইছি 1152 ভোট। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তো কত ভোট বেশি পাইছেন? জি 30 ভোট এম পাস করছে। আচ্ছা, ইভিএম পদ্ধতিতে যে ভোট হইছে সেটারে আপনি কিভাবে দেখলা? সেটা একদম সঠিক সিদ্ধান্ত, এটার প্রতি আমি খুব সন্তুষ্ট প্রকাশ করতেছি। যে ইভিএম এ ভোট হওয়ার জন্য আমরা সকল ভোটারগণ এবং প্রার্থীরা আমরা খুব আনন্দিত যে ইভিএম এ ভোট হয়েছে। আমি নির্বাচনের আগে, জয়ের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ আমি সেটা পূরণ করার আমার যত ধরনের চেষ্টা আছে আমি সম্পূর্ণ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিজয় এনে দিয়েছে এবং তাদের কাছে আমার কিছু নির্বাচনী ওয়াদা আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে সেই নির্বাচনী ওয়াদাগুলো পূরণ করার জন্য। আর আমাদের এলাকার মুরব্বিয়ান আছে, ওদের মতামত নিয়ে আমি যেন সবারকে নিয়ে সমাজসেবা করতে পারি, এই আকাঙ্ক্ষা রইল আমার 3 নম্বর ওয়ার্ডবাসীর কাছে। আমার ভোটারদের বাসায় আমি প্রথম যখন দাঁড়াইছিলাম কিছুগুলো ফিল করছিলাম, এবার দ্বিতীয়বার দাঁড়ানোর পরে সাফল্য পেয়েছি এবং ভোটারগণ আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে এবং বলছে আমরা সৎ এবং নিষ্ঠাবান একজন লোক আমাদের কমিশনার চাই। সেই অনুপাতে আমাদের সবাই আমি ঠিকমতো ভোট পেয়েছি এবং ইনশাআল্লাহ আমি টোটাল 832 ভোট পেয়েছি। আমার নিকটে 534 ভোট পেয়েছে। আশা করি প্রত্যেকের যত মনের আশা আছে, সুবিধা অসুবিধা হানিফ চৌধুরী সাহেব একত্রিত হয়ে সমাধান করবেন এবং ওনার যত প্রতিশ্রুতি দেওয়া আছে সব কিছু পুরা করবেন। আশা করি আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হবে। উনি বিগত 4 বারের প্রতিনিধিকে পরাজিত করে এবার 350 ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আমি 4, 5, 6 সংযুক্ত আসনের মহিলা কাউন্সিলর রোকেয়া পারভিন। আমি পুনরায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। আমার ভোটাররা আমাকে অনেক সম্মান করে, বিজয়ের মালা আমাকে তারা দিয়েছে। তাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি কত ভোট পেয়েছেন? 2986। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কত পেয়েছেন? 812। আমার পক্ষ থেকে সালাম ও আদাব জানাই। সালাম আলাইকুম আদাব আর শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আমার আব্বা দীর্ঘ 3 বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন এবং দীর্ঘদিন এই ওয়ার্ডবাসীর জন্য কাজ করে গেছেন। সেই সুবাদে অনেকদিন পরে শ্রীমঙ্গলের মাটিতে নির্বাচন হয়। আমি ওনার বড় সন্তান হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করি এবং সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে ওনারা আমাকে স্নেহ করে, মায়া করে এবং আজকের এই 28 তারিখ আব্বার যে কর্মের একটা ফল, ওনার কর্ম যে ভালো দিকটা মানুষ তুলে ধরে এবং আজকের এই নির্বাচনে ওনারা ভোট দিয়ে ওনার প্রাপ্যটা আমাকে দিল আর কি, বিজয়ী করলো। তাই আমি দুই নং ওয়ার্ডবাসীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ এবং আজীবন ওনাদের প্রতি আমি ঋণী থাকবো। আমি আব্বার অপূরণীয় কাজগুলো ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে করব এবং আব্বা যেভাবে কাজ করে গেছেন আমি সবাইকে সাথে নিয়ে একইভাবে কাজ করব এই আশা ব্যক্ত করি। আমার নাম শারমিন জাহান। আমার শ্বশুর সাবেক মরহুম মোহাম্মদ ইলিয়াস এমপি ছিলেন। আমার স্বামী মোহাম্মদ সারোয়ার জাহান চঞ্চল। উনার আমার শ্বশুরের কথা অনেকেই জানে যে উনি কী ধরনের লোক ছিলেন। সেই উত্তরসূরি হিসেবে আমি জনগণের কাছে আমি ওইভাবে আমার শ্বশুরের মতো জনগণকে সেবা দিতে চাই। আমি আনারসের প্রতীক নিয়ে এবার নির্বাচিত হয়েছি মহিলা কাউন্সিলর হিসেবে। 7-8-9-এর সংরক্ষিত মহিলা আসন থেকে আমি নির্বাচিত হয়েছি। আসলে আমাদের অনেক বছর পর, আজকে 11 বছর পর যে শ্রীমঙ্গলে যে নির্বাচন হয়েছে, আমরা অনেক আনন্দ দেখেছি ভোটারদের মধ্যে। অনেক আনন্দ উৎসবের মধ্যে এই নির্বাচনটা হয়েছে। আমার থেকে আশাবাদী ছিল আমার ভোটারদের যে আমি অনেক ভোট নিয়ে যেন নির্বাচিত হতে পারি। আমার থেকে অনেক বেশি তাদের প্রত্যাশা ছিল। আসসালামু আলাইকুম ও আদাব। সম্মানিত 7 নং ওয়ার্ডবাসী তথা শ্রীমঙ্গল পৌরবাসী, সর্বপ্রথম আপনাদের কাছে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাকে বিগত দিনেও 2004-2011-তে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। পুনরায় আবার তৃতীয়বারের মতো আপনারা যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এর জন্য চিরকৃতজ্ঞ এবং ঋণী আপনাদের কাছে আমি হয়ে গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে সারা জীবন আমি থাকতে পারি এবং সেবা দিতে পারি, সেই দোয়াটুকু আপনাদের কাছে আমি চাচ্ছি। আমার গত 2004 সালের নির্বাচনে আমি যেসব প্রথম খাড়া হয়েছিলাম, আমি যে ভোট পেয়েছিলাম আমার লোক 32 জন কাউন্সিলর আছে। আমি যা ভোট পেয়েছি আর কোন কাউন্সিলারে তো ভোট পাইনি। আমি 2011 সালে 42 জন কাউন্সিলর ছিল। আমি যা ভোট পেয়েছিলাম তত ভোট আর অন্য কোনো কাউন্সিলর পাইনি। আপনাদের দোয়া, আমার মায়ের মুরব্বি দোয়া, আমার এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় তথাপরি আবারও তৃতীয়বারের মতো আমি যে নির্বাচনে খাড়া হয়েছি, আমার ভোটের সংখ্যা ছিল 759 আর আমার নিকটতম প্রার্থী যে ছিল তার 500 সামথিং, অর্থাৎ 200-র উপরে। আপনি আচ্ছা, ইভিএম পদ্ধতিতে যে ভোট হয়েছে সেই বিষয়ে কইবা। ইভিএম পদ্ধতিটা থাকাতে আমি নির্বাচন কমিশনারকে এবং জেনার মাধ্যমে আজকে ইভিএমটা আইছিল শ্রীমঙ্গলে, তাতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিগত নির্বাচনও শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন হয়েছিল, ভোটার সংখ্যা একবারই ছিল না, তাই শতপুষ্টভাবে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ভোটারগণ অংশগ্রহণ করেছে এবং তাদের প্রাণ খুলে ভোট দিতে পেরেছে। এই জন্য নির্বাচন কমিশনারকে আমি ধন্যবাদ জানাই এবং শ্রীমঙ্গল প্রশাসন যারা ছিল এটার দায়িত্বে জেলা পরিষদ থেকে জেলা মহোদয়ের নির্দেশে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল বিজয়ীদেরকে সিলেটি চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।